বোলপুর থেকে কাটোয়া রুটে যাওয়ার সময় কিন্নাহার চৌরাস্তা মোড়ে সবজি বিক্রেতাদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। আর তারই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, হয় সবজি বিক্রি করবে না হয় বাস চলবে। যতক্ষণ পর্যন্ত এই বিচার হয়েছে ততক্ষণ পর্যন্ত বাস বন্ধ থাকবে, প্রয়োজন পড়লে আজ সারা দিন বাস বন্ধ রেখে দেব। এমনকি বাস চালকরা এটা জানাচ্ছেন, সবজি বিক্রেতারা তাদেরকে মা বোন তুলে গালিগালাজ করছেন। এই নিয়ে বেশ এক প্রকার উত্তপ্ত হয়ে উঠলে বীরভূমের কিন্নাহার জেলা। যদিও বাস মালিকদের কিন্নাহার চৌরাস্তা মোড় থেকে প্রশাসন এসে পথ অবরোধ তুলে দিলে, তারপর এসে বাস সংগঠনের মালিক ও বাস চালকরা কিন্নাহার বাসস্ট্যান্ডে এসে বন্ধ করে দেয় তাদের বাস। এবং তারা জানান, এই সিদ্ধান্ত না হলে বাস চলাচল অব্যাহত বন্ধ করেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। বীরভূমে কিন্নাহার থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, সমাজিত ঐশী। কারণে আন্দোলন, আন্দোলন বলতে রাস্তাতে এমনভাবে সবজি বিক্রি করছে, আমাদের গাড়িওয়ালারা গাড়ি চালাতেই পারছে না, আবার বললে ঘুরিয়ে উল্টো পাল্টা করে মা বোন তুলে খিস্তি করছে। আমরা গাড়ি চালাচ্ছি বলে মা বোনকে তো আর বিশ্বাসই নেই, ধরুন তাহলে এইভাবে আমাদের উপরে কেন অন্যায় হবে? আমরা চাইছি আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, যে আমরা আমাদের হয় সবজি বোঝা বন্ধ করুক নাই আমাদের গাড়ি বন্ধ করে দে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি আমাদের সবজি বেচার রাস্তা ক্লিয়ার থাক, আমাদের রাস্তা ক্লিয়ার থাক, যেন কোনো গাড়িওয়ালা কোনো ভাই আমার কোনো দাদা আমার যেন ভালোভাবে যেতে পারে। আর সবজি বেচার জন্য কিন্তু মার্কেট করে দেওয়া আছে। এ বিষয়ে প্রশাসনের আধিকারিকরা কি বলছেন? প্রশাসনিক আধিকারিক বলছে আমরা দায়িত্ব নিচ্ছি, এখন ফয়সালা হবে, গাড়ি বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বলবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুদেব। মার্কেটে যাচ্ছে কি হয়েছে আজকে? আজ হয়েছে দুই ধারা সবজি লাগিয়ে রেখে দিয়েছে, আমাদের গালাগালি দিয়েছে। একদিনকার ব্যাপার না, প্রতিদিনকার ব্যাপার। প্রতিদিন ব্যবসা করে সবজি ব্যবসা করে দিয়েছে মার্কেট, বুঝে যাক। আপনারা কী পদক্ষেপ নিয়েছেন? আমরা চাইছি আমাদের সব গাড়ি বন্ধ থাকবে, হয় আমাদের রাস্তা ক্লিয়ার করবে, আর না সবজি ওরা বিক্রি করবে, আমাদের বাস বন্ধ রাখবে। পুরী যাত্রা গিয়েছিলাম, পুরী থেকে আজকে বাড়ি ফিরছে। আমার বাস মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে আমার বাড়ি পৌঁছে দেওয়ার কথা, কিন্তু কিনার চৌরাস্তা মোড়ে প্রচণ্ড জ্যামে ফেসে গেছি। কী কারণে জ্যাম? কি কারণে এখানে বাসটা যখনই টার্নিং নিল তখন দেখলাম একটা অন্য বাসের সাথে এখানে যে স্থানীয় যে সবজিওয়ালারা আছে তাদের সঙ্গে বাধানুবাদ হয়। ওরা ওদেরকে বাসওয়ালা ওদেরকে সরতে বলেছে, কিন্তু সবজিওয়ালারা উল্টে বাসওয়ালাকে আজে বাজে ভাষায় আক্রমণ করেছে। এখন বাসওয়ালাদের বক্তব্য যে আমরা ট্যাক্স দিয়ে যেহেতু বাস চালাই রোডের উপর দিয়ে, কিন্তু সরকার দেখেও দেখে না। অনেকবার দীর্ঘদিন এরকম সরকারকে জানিয়েছে যে রোড থেকে সবজির ব্যবসা যে যত ব্যবসাদার আছে ফুটপাথ থেকে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রশাসন কোনো খণ্ডপাত করে নাই, যার জন্য আজকে বাসওয়ালারা একত্রিত হয়ে এই আন্দোলনটা নেমেছে। কতক্ষণ চলবে এই ধর্মঘট? দাদা সেটা তো বলতে পারবো না, আমি এখন প্রচণ্ড চিন্তায় আছি, যেহেতু আমার বাড়িতে ছোটো বাচ্চা ছিল অসুস্থ। আমি কীভাবে এবার বাড়ি যাবেন ভাবছেন? বাড়ি এখন দেখি উপরওয়ালার উপর বসা, এখন প্রশাসন যদি সহায় হন, যদি কোনো উদ্যোগ নেয়। প্রশাসনের কেউ এসেছিল? প্রশাসন এসেছিল, কিন্তু প্রশাসনের কোনো আবেদন বাস কর্মীরা কোনো কর্ণপাত করে নাই। দেখুন তারা সমবেত হয়ে ওখানে লোকাল থানা আছে, ওখানে ওরা গেছে, জানি না ওখানে কী আলোচনা চলছে। আজ মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল আমরা এখানে ফেসে আছি, আর এই যে সারা রাত জেগে আমরা বাসের যে ট্রাভেল করে এসেছি খুবই ভুক্তভোগী। বাসে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে, বয়স্ক মহিলা আছে, পুরুষ আছেন, তারা খুবই কষ্টের মধ্যে আছেন। আপনার নাম? আমার নাম নির্মল বিশ্বাস। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।